ভাঙর 2 নম্বর ব্লকে আমাদের যে দুজন জেলা পরিষদের প্রার্থী ছিল তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদেরকে শংসাপত্র প্রদান না করে গরিমেশি করে প্রায় রাত 12টা পর্যন্ত তাদেরকে সময় নেওয়া হয়। অবশেষে রাইনরককে শংসাপত্র প্রদান করলেও অপরাধ যে আমাদের প্রার্থী ছিল জাহানারা বিবিকে শংসাপত্র দেওয়া হয়নি, যিনি লড়াই করছিলেন আরাবুল ঘনিষ্ঠ প্রার্থীর বিরুদ্ধে, তাকে শংসাপত্র না দিয়ে করোনা কেন্দ্রে আটকে রাখা হয়েছে আমাদের জাহানারা বিবিকে। फैमिली के लिए क्या जरूरी है, ये है मेरी चॉइस। मेरे हर फैसले पे है मेरा मान, मेरी प्राइड। जैसे मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस, मेरा सफेद। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের আগ্রহকদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা কোর্টের মাধ্যমে এটা পেয়ার করব। আমরা আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কি চলছে সারা রাজ্যে? ভাঙর তার বাইরে নয়, ভাঙরে বারংবার সন্ত্রাস করে আইএসএফকে রুখতে শাসক ব্যর্থ হয়েছে। ভাঙরে নিখোঁজ আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন, এমনকি খোঁজ নেই জাহানারা স্বামী কারিমুল মোল্লার অভিযোগ এমনটাই পরিবারের। আর এদিকে ভাঙরে হিংসার ঘটনা, বিস্ফোরক অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, পুলিশের বিরুদ্ধে দেহ লোপাটের বিস্ফোরক অভিযোগ এনেছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক। ভাঙরের এমনকি পাশাপাশি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন নওশাদ। ভাঙরে নিখোঁজ এখনো পর্যন্ত আইএসএফ এর প্রার্থী জাহানারা খাতুন, খোঁজ নেই জাহানারা স্বামী কারিমুল মোল্লারও। নওশাদ সিদ্দিকীর বক্তব্য আগে শোনাবো আপনাদেরকে, শুনুন। ভাঙর 2 নম্বর ব্লকে আমাদের যে দুজন জেলা পরিষদের প্রার্থী ছিল তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদেরকে শংসাপত্র প্রদান না করে গরিমেশি করে প্রায় রাত 12টা পর্যন্ত তাদেরকে সময় নেওয়া হয়। অবশেষে রাইনরককে শংসাপত্র প্রদান করলেও অপরাধ যে আমাদের প্রার্থী ছিল জাহানারা বিবিকে শংসাপত্র দেওয়া হয়নি, যিনি লড়াই করছিলেন আরাবুল ঘনিষ্ঠ প্রার্থীর বিরুদ্ধে, তাকে শংসাপত্র না দিয়ে করোনা কেন্দ্রে আটকে রাখা হয়েছে আমাদের জাহানারা বিবিকে। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের আগ্রহকদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা কোর্টের মাধ্যমে এটা পেয়ার করব। আমরা আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কি চলছে সারা রাজ্যে? ভাঙর তার বাইরে নয়, ভাঙরে বারংবার সন্ত্রাস করে আইএসএফকে রুখতে শাসক ব্যর্থ হয়েছে। বলে ঘনিষ্ঠ ক্যান্ডিডেটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই কারণে অর্থাৎ তার বিপক্ষে দাঁড়ানোর জন্য এই রকম ঘটনা ঘটেছে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন নওশাদ সিদ্দিকী। আর এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, কোনোভাবে কি তাদের খোঁজ পাওয়া গিয়েছে? পরিবারের সদস্যরা তারা কি বলছেন? এক্সপেক্ট করা হচ্ছে যে এই ঘটনা নেপাল থেকে ও যুক্ত রয়েছে। একদমই দেখো, এই জাহানারা খাতুন বা জাহানারা বিবি, যার গণনার সময়, জেলা পরিষদের গণনার সময় যার প্রার্থীপদ জয়ী হওয়া বা পরাজয়, জয় পরাজয় নিয়েই এই গণ্ডগোলের শুরু। সেই জাহানারা খাতুন বা জাহানারা বিবি এবং তার স্বামী কারিমুল মোল্লা ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ। আমি সরাসরি দেখাবো তাঁদের বাড়ির চিত্রটা। এই জাহানারা বিবি তাঁর এই বাড়ি, জেলা পরিষদের বাড়ি। তিনি তার স্বামী ছাড়া তাঁর শাশুড়ি এবং তার বয়স্ক, অতি বয়স্ক দিদি শাশুড়ি, এই দুজন থাকেন। এই মুহূর্তে এই দুজনে কিন্তু এই বাড়িতে অসহায় রয়েছেন, অসহায় অবস্থায় রয়েছেন। বাড়িতে একজন বৃদ্ধা, এই বৃদ্ধা দিদি শাশুড়ি এবং সঙ্গে রয়েছেন তার শাশুড়ি, জাহানারা বিবির শাশুড়ি। চোখের জল বাঁধ মানছে না। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি খোঁজ পেয়েছেন? না, আমরা কোনো খোঁজ পাইনি। সকালে বেরিয়ে গেছে ভোরিতে, সেই পর্যন্ত আমরা জানি স্কুলের ভিতরে আছে, এই পর্যন্ত আমরা কোনো, আমাদের কাছে তো কোনো মোবাইল নাই, ওদের কাছে দুটো মোবাইল, তো বৌমা ছেলে নিয়ে গেছে, জানি মোবাইল ওর ভিতরে আছে, কইছি ওর ভিতরে আছে, সেই থেকে পর্যন্ত আমরা তো কোনো খোঁজই পাইনি। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি, খোঁজ পাইনি এখনো পর্যন্ত। কোথায় আছে কি আছে আমরা কি করে বুঝতে পারবো? আমাদের যাও আরো অথচ আরো পুলিশ এসে বুঝেন, আমার ওরা তো ঘিরে রেখে দিয়েছিল। পুলিশ কবে এসেছিল? কাল এসেছিল, এসে বলে জানা না খাতুন কোথায়,
কোথায় রয়েছে বল, এই যে কারিমুল কোথায় বল, বলে সারা ঘর বাড়ি মানে 18 গাড়ি পুলিশ এসেছে, মহিলা পুলিশ এসেছে দুটো, এসে সারা ঘর বাড়ি সব তছনছ করছে, কোথায় রয়েছে বার কর, এই সেই বলে সব সারা যায় ঘর তছনছ করছে, কাদা অবস্থা, জুতো পায় সব। তারা জানে যে কোথায় রয়েছে খুঁজে বার কর, কোথায় রেখে দিছিস, এই করে সমস্ত কাদা, এক একটু কাদা সব জুতো পায় সব, এসে সামনে সমস্ত, হ্যাঁ সব সব জিনিসটা তছনছ করে খুলে 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 দেখছে, কোথায় আছে বার কর, ওরা হুমকি ধমকি দিচ্ছে, ওরা কি হুমকি দিচ্ছে পুলিশ কি, হ্যাঁ কোথায় আছে বার কর, কি এখন সব চালাকি চালাকি খুঁজে পায় না, এরকম নানান রকম বলছে, আমার শাশুড়ি মুখে শুনে দেখো কি বলছে, আমার শাশুড়ির মুখে শুনে, আমি বয়স্ক যিনি এই দিদি শাশুড়ি জাহানারা বিবির দিদি শাশুড়ি একেবারে অতি বয়স্ক বৃদ্ধা, তারা অসহায় অবস্থা, এরকম করতেছে এরকম করতে, এই বল কথা, এই বল কথা, এটা কে বলছে, ওই পুলিশ পুলিশ, এটা কালো জায়গাপানা আর সব পক্ষিন ভর্তি একদম সব ঘরে, আর আমি কি করবো, আমি কেঁদে মরে যাবো, আমি কেঁদে মরে যাবো। আপনার গায়ে আপনাকে যিনি ঠেলে দিয়েছিলেন তিনি কি মহিলা পুলিশ না, না বেটা ছেলে, বেটা ছেলে বাপ, বেটা ছেলে, আমার ভয়ের মধ্যে আমি কি বলবো বুড়ো মানে। আপনার নাতি নাত বউয়ের খোঁজ পেয়েছেন? না কিছু পালি, আর আমার কেউ নেই বইতে ছাড়া, আমার কেউ নেই বাপ, আমার বইতে ছাড়া আমার কেউ নেই, আমার দেখার নেই বইতে, আমার দেখে আমার কেউ নেই বাবা, আমার কেউ নেই, আমার বাজার দিন দিন নেই বলে আমার ওষুধ হয় না, আমার আমি বাজি নে বাপ, আমি ওষুধ আনি বাইনে দিন দিন, আমার শুন আমার একটু কি জলে উঠে ওর নিজের খাওয়া হোক আর না হোক নিজের, আমি কি করে বলবো বাপ, আমার আমার গাজির বাপ নেই, আমার গাজির কেউ নেই, গাজি আমার পুষতেছে ভালো চালে নালি বসে বল বাপ, আদু কত নাতি পুতি কত লোকের রয়েছে, আমার বাবার গাজি আমার একটা ভাই নেই, বোন নেই, আমার কেউ নেই, আমার কদি জানো আমার কেউ নেই, আমি কি করবো, আমরা ভয়তে আমরা মরে যাচ্ছি, কেউ আছে এমন হুমকি দিয়ে রেখে যাচ্ছে বা, আমার শুনান বাজি নেই বাজি বা, আপনার আপনার নাতি আপনার নাত বউ ঠিক ফিরে আসবে, ফিরে আসবে একদিন, একটু অপেক্ষা করুন, আমরাও আমরাও বুঝতে পারছি আপনারা কতটা অসহায় অবস্থায় রয়েছেন। তনয়া, এই যে জাহানারা বিবি, জাহানারা বিবির পরিবার, এই যে চোখের জল বাঁধ মানছে না, বলা ভালো এই মুহূর্তে একেবারে বাকরুদ্ধ অবস্থা, কোনো কিছু বলার উপায় নেই আমাদের, আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে জাহানারা বিবির বয়স্কা দিদি শাশুড়ি এবং তার নিজের শাশুড়ি, তারা বলছেন এই বয়স্কা বৃদ্ধা দিদি শাশুড়ি তিনি বলছেন পুলিশ এসে তাকে গা ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে, এবং সবথেকে বড় কথা কোনো মহিলা পুলিশ ছাড়াই এইভাবে একজন একজন বয়স্কা মহিলা, একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধাকে এইভাবে ঠেলে দেওয়া, বলছে জাহানার বিবি কোথায় রয়েছে, এই বার কর খুঁজে বার কর, কোথায় সে কি অবস্থা এখন মানে, সে বার কর কোথায় রয়েছে, বার কর চালাকে খুঁজে, গায়ে ধাক্কা দে মেরে এরকম এ করছে, আর আমাদের এমনি পুলিশ টুলিশ সব ভয় করি খুব, আমি এ করি না, এই অবস্থা করেছে সব, আপনারা যে কোনো ব্যবস্থা করুন,
কিচ্ছু না, আমার ছেলে কোথা, ছেলে বৌমা আছে, ওরা পরিকল্পনাভাবে মেরে কি করেছে আল্লাহ জানে এনে আবার এসে উল্টো আমাদের চাপ দিচ্ছে। পুলিশ কি, পুলিশের উর্দি পরে এসেছে তারাই জানে, সব গুন্ডগুন্ড তাদের ভাব স্যার। 18 গাড়ি পুলিশ এসেছে একটার দ্বারা, হ্যাঁ সব কী অবস্থা, এসে সব একদম দাবা করে, জুতো কাদা পায়, সব ঘোরাঘুরি কী অবস্থা করছে। আমার বাড়ি মানে ভয় এমন করে রেখেছে, ভয়ে কেউ আসতে পারে না। আজকে 3 দিন হয়ে গেল, আমরা কী হবে, ওই বউ বুড়ো মানুষটা ওষুধ ছাড়া চলে না, আমি ওরকম অসুস্থ মানুষ, মানে কী অবস্থা আমাদের দিন যাচ্ছে। তো ওই আমার একটাই ছেলে ভরসা, আমাদের স্বামী মারা গেছে এই 22 বছর, একটা ছেলে ক্যান্সার হয়ে মারা গেছে, ওই আমার কোচি কোচি ভরসা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী করবেন কাকে, কাকে দায়ী করবে, মমতাকে, আবার কাকে মমতা, মমতা তো সওগাতের তো এখানে অবজারভাই করেছে, জানে যে ওটা কোন জায়গা, ক্যানিং, ক্যানিং পুরোটা ওখানে তো তছনছ করেছে, তাহলে ওখানে জিতে গেছে, আর এখানে তাহলে ওখানে অবজারভাই তো ওই জন্যই তো করেছে, মমতা দিদি করেছে এখানে, আবার সেই সব্যসাচীর এখানে করেছে, মানে কীভাবে ভাঙরটা নেবে এইভাবে, এই করে যেখানে আমার ছেলে ভোটে 8টার সময় জিতে, আপনারা এইটাই বলুন যে 8টার সময় জিত ঘোষণা হয়ে গেছে, তখন 8টার সময় যদি সইটা করে দিত তাহলে তার একটা জাহান বাঁচত না, মরতো না, সবই তো বেঁচে যেত। কিন্তু 8টার সময় থেকে বলছে এই দিচ্ছি, এই দিচ্ছি, এই দিচ্ছি, সই করে দিচ্ছি, সেই মহিলা যে ভোটে দাঁড়িয়েছিল সেই সই দেয় না, ওর ভিতরে হাকিবুল কিংবা আরাবুলের বার হয়ে গেছে, বেলা 12টার সময় বার হয়ে গেছে ভোট গোনানোর পরে, আবার যখন জেলা পরিষদ তার রাত্রি আবার ফের ঢুকেছে, ঢুকে এবার এই করতে করতে রাত 12টা বাজিয়ে দিয়েছে, রাত 12টা যখন বেজে গিয়েছে তখন এবার ওদের সব সেনাবাহিনী এসে সব উপস্থিত হয়ে গেছে। যেই যখন রাত 12টার সময় এবার ছেলেরা সব কত আনন্দ, যে ফুলির মালা নিয়ে সব দাঁড়িয়ে আছে, যে কারিমুল জাহানারা আসবে, আমরা এবারে সব বরণ করে বাড়ি নিয়ে যাবো, কত খুশি জোয়ার বাজছে। আর এবার যখন রাত 12টার সময় বলেছে না তুমি 300 কত ভোটে হেরে গেছো, তখন ছেলেরা সব হয়ে যাচ্ছে, যত আগে আসতেছে, আর এই মসজিদ এই গোরস্থান ছিল এটা, এটার এটা কি এই পলিটিক্যাল চক্রান্ত করে তো এটা করেছে একবারে, তাই শোকাত একেবারে পরিষ্কার। তবে এই রকম কান্না আমরা দেখতে চাই না, মৃত্যু মিছিল, হিংসা, যেভাবে গোটা রাজ্যের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ, তারা কি তাদের ভূমিকা ভুলে গিয়েছেন?